করছি তোমরা সকলে ভালো আছো, আর আমি আশা করলে তোমরা ভালো থাকবে, আর তোমাদের প্রার্থনায় আমি ভালো থাকবো। তো আজকের ভিডিওটা হচ্ছে যে ভেবেছিলাম যে বাড়ির কাজকর্ম কিছু দেখাবো, কিন্তু দেখালাম না, এই কারণে যে একটা কীর্তন দেখেছিলাম যে মেয়েটির বয়স হচ্ছে 10 বছর। তো 10 বছরের মেয়ে সে সংসারের মাধ্যমে কি বুঝবে বলো? তো সেটা দেখে আমার মনে হলো যে এই কথাগুলো মানে হয়তো একটু প্রকাশ করলে ভালো, কেননা আমি তো যখন বাড়িতে থাকি আমি তো সবসময় তো মানে বেশিরভাগ সময় একা তো থাকি, যখন বাড়িতে সবাই থাকে তখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি না কিংবা জোর গলায় কথা বলতে পারি না, তো সেটা ঠিক আছে। কিন্তু এই যে ধরো 10 বছরের মেয়ে, তার এখন নাবালক বয়স, সে যদি সংসারের কিছু কথা বলে, এই 10 বছরের মেয়ে যদি মানে ছেলে মেয়ের ভালোবাসা কেমন, প্রেমপত্র কী জিনিস, কিংবা বাবা মাকে কারা দেখছে না, কারা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এগুলো কিন্তু মানে বাচ্চা মেয়েদের গলায় শুনতে ভালো লাগে। কিন্তু একটা জিনিস কি যে এরা মানে এই সমস্তের মধ্যে তারা কিন্তু কোনো কিছু বুঝে না, তারা কিন্তু শেখানো কথাই বলে, শুধুমাত্র ওদের ধরো অল্প বয়স, ওদেরকে দেখতে ভালো লাগে কিন্তু কণ্ঠস্বরটা ভালো লাগে, এই জন্যই হয়তো আমরা ওকে মানে খুব বেশি ভালোবাসি। কিন্তু কি যে যে বয়সে যেরকম কথা বলার দরকার, আমার মনে হয় সেই রকম মানে শিক্ষার্থী সামাজিক ক্ষেত্রে দেওয়াটা সবচেয়ে ভালো। কারণ হচ্ছে প্রকৃতিতে এই পৃথিবীতে সকলের মানুষের মন সমান নয়, কেউ কটু কথা বলবে, কেউ খারাপ কথা বলবে, কেউ ব্যবসার জন্য বলবে, মানুষ নানা রকম নানা কথা বলবে। কিন্তু আমার মনে হয় যদি শেখানো দরকার হয় কিন্তু তার কর্তব্যের মধ্যে শেখানো দরকার। কিন্তু এই ধরো আসরে একটা গান করছে, সেই জন্য সে যেন গানের মাধ্যমে তার বয়সের সঙ্গে যেন একসঙ্গে যেন মিল থাকে, না হলে মানে এমন কিছু কথা বলছে যে ধরো যেমন হয়তো প্রেম প্রীতি ভালোবাসা, এই যে একটা কথা ধরো 10 বছরের মেয়ে মানে কি তারা হচ্ছে এখন নাবালক, তারা কিছুই জানে না, বাবা মাকে কী করে সম্মান করতে হবে, তাদেরকে বাড়িতে কেমন করে থাকতে হবে, কী করে পড়াশোনা করতে হবে, বই কোন দিক দিয়ে ধরতে হবে, হয়তো সেটা তারা খুব সহজে জানে না, হয়তো অনেকে জানে, কারণ সবার ব্রেন বুদ্ধি তো আর সমান নয়, সকলের পার্থক্য হয়। কিন্তু এই যে কথাগুলো যে বাবা মাকে কেউ চোখে দেখে না, বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসে, আর তারা হচ্ছে বড় বড় ডায়লগ মারে, এরকম যে কথাগুলো 10 বছরের মেয়ে যদি বলে, তারা তো শেখানো বলি অবশ্যই বলবে, কিন্তু তারা তো কিছু জানে না সংসারের মধ্যে যে কতটা চাপ থাকলে আর কতটা ভালোবাসা থাকলে, প্রকৃতি কেমন, তার সংসার কী, তারা তখন কিছুই বোঝে না। তো এই সমস্ত কথা কিছু না বলে যদি ভালো কিছু বলে, অবশ্যই হয়তো আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ মেয়েটা হয়তো এমন পড়াশোনা করে, মেয়েটা হয়তো এমন বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে, কিংবা বাড়ির আত্মীয় স্বজন বা তার খেলাধুলা কথাবার্তা অনেক কিছুই দেখানোর আছে। কিন্তু এ সকল দেখানোটাই হচ্ছে মানে খুব সকলের মনে সমান নয়, খারাপ মাইন্ডেও নিতে পারে কেউ, হয়তো অনেকে ভাবছো যে যদি খারাপ মাইন্ড নেই তাহলে তোমার দেখার দরকার নেই, তোমার কিছু বলার দরকার নেই। হ্যাঁ, বলার দরকার নেই, আজ তোমার মেয়ে করছে, কাল আমার মেয়ে করবে, কার অপরের মেয়ে করবে, এটা কি হয় তখন ধীরে ধীরে মনে হচ্ছে যেন মানুষের মানে মন এমনিতে তো কলিযুগে কলিগ্রাস করে নিয়েছে, তার মধ্যেও যতটা আমাদের সম্ভবে থাকা যায় তাদের মধ্যেই আমাকে থাকতে হবে। তো এখন আরও কিছু কথা বলতে চাই যে আমার পরিবারে আমার ছোট জায়ের তো শরীরটা খারাপ, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো তার শরীরটা সত্যিকারে খুব ভালো নয়, ওর বাবার বাড়িতে কালকে ছেড়ে দিয়ে আসলো ভাই, তো ভাই গিয়ে ছেড়ে দিয়ে আসার পর শুনছি নাকি আবারও 3 বার জ্বর এসেছিলো, জানি না কেমন কি হয়েছে আর কিসের জন্য এই জ্বর বারে বারে ঘুরে আসছে জানতেও পারছি না, অনেক কিছু ব্লাড রিপোর্ট অনেক কিছু করিয়েছি, তো আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, তো সেটা দেখি ডাক্তারবাবু কি বলে দেখি, কারণ সবাই ভালো থাকলেই না আমরা হিংসা করতে পারবো, সবাই ভালো থাকলেই না তাদের সঙ্গে লড়াই করতে পারবো, যদি কোনো মানুষ যদি অসুস্থ হয়ে থাকে তার সঙ্গে কী করে লড়াই করবো, আর তার ভালো মন্দ আমরা দেখবো কী করে, বা সেও আমাদেরকে দেখবে কী করে, এটাই আমি সবসময় ভাবি। কিন্তু আমার বাড়ির লোকের সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটা নিয়ে, যে এই ভিডিও করি, ক্যামেরা ধরি, আজকে তুমি যদি করছো তোমার মেয়ে অবশ্যই এরকম করবে, তোমার মেয়ে কি ভালো হবে, তো ঠিক আছে, বাবা মা ভালো হলেও ছেলে মেয়ে ভালো হয় না, আর ছেলে মেয়ে ভালো হলেও বাবা মা ভালো হয় না, তো সবার মন সমান নয়, আমি যতটা পারবো তাদেরকে ভালো রাখার চেষ্টা করবো, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবো, জানি না তারা কী করবে। তো পৃথিবীর তো সবার বাবা মা তো আর সমান নয়, সবার ছেলে মেয়েও সমান নয়, যাদের দেখবে বাবা মা হচ্ছে মানে বাবা হচ্ছে মদ খায় না, তাদের ছেলে মানে মদে সারাদিন যেখানে সেখানে শুয়ে থাকে, আবার ছেলে যদি খুব যদি ভালো হয় তাদের বাবারও চরিত্র খারাপ, তো ঠিক আছে সেগুলো নিয়ে কিছু বলার নয়, যারা সামাজিক পরিবেশে থাকে সংসারের মধ্যে থাকে তারা সবাই জানে। তো এই কথাই বলছি যে
পরিবেশে সবাই যেন সুস্থ থাকে আর সঙ্গে থাকে, আর তোমরাও সেইভাবে ভিডিওটা দেখে, আমি এখন এখন প্রায় সময় দেখি অনেকে সিলভার প্লে বাটন পেয়ে গেছে, মানে অনেক কিছু তাদের আশা পূরণ করেছে, তারা কত খুশি হয়েছে, তাদেরকে কত মানুষ কমেন্ট করেছে, কত মানুষ কনগ্রাচুলেশন জানিয়েছে। তো আমি সেগুলো দেখে ভাবি, সত্যি কি আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো, নাকি মানুষের এই রকম অবজ্ঞার ঘৃণার পাত্র হয়ে থাকবো। তো জানি না কতটা কি তোমাদের ভালোবাসায় কত দূর এগোতে পারবো, কতটা কি করতে পারবো, তাও আমি জানি না। একমাত্র ভগবানের উপরে আশা ছেড়ে দিয়েছি, তারা যদি তোমাদের মন পরিবর্তন করে তাহলে হয়তো তোমরা আমার ভিডিও দেখে যদি পাশে থাকো তাহলে হয়তো আমি কিছু করতে পারবো। তো এটাই আমার বিশ্বাস। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এইটুকু, কেউ স্কিপ করে দেখো না, সবাই সঙ্গে থাকো, ভালোবাসার মধ্য দিয়ে আমরা যেন একে অপরের কাছে থাকতে পারি এবং পরস্পরের কাছে পরস্পর সবাই যেন ভালোবাসাটা দিয়ে যেন বেঁচে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের ভালোবাসা। আজ আছি কাল নাও থাকতে পারি, বা এখন আছি এক ঘন্টা পরে কিংবা এক মিনিট এক সেকেন্ড পরেও আমরা নাও থাকতে পারি, সময়টা খুবই মূল্যবান জিনিস। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।